মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো প্রত্যেককে জানাই আমার নতুন আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আর এখন বাজছে ঘড়িতে সকাল 8:30, আর আজ হচ্ছে বুধবার। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে গোপালদেরকে তোলানো হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত তো পুজো হয়নি, পুজো একটু বাদে হবে। আর এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু আমাদের দরজা বন্ধ ছিল অনেকদিন, তাই দেখো মানি প্লান্ট গাছের এই পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, কেন জানি না। মানে গাছটা কিন্তু খুব সুন্দর ছিল গো, আর ঠিকঠাক মতো যত্ন না হওয়ার জন্য এটা হয়েছে। আর আমার সকালবেলা অনেক কাজই হয়ে গেছে, চলো তোমাদের একটুখানি কাজ আমাদের দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ রাতের বাসন মাজা হয়ে গেছে, মানে এটা কাল রাতে আর মেজে রাখা হয়নি, আজ সকালেই মেজেছি। আর এখানে কোটোগুলো সমস্ত গরম জল করে পরিষ্কার করেছি। আর এখানে দেখো এই যে নিচে দেখতে পাচ্ছ তোমরা র‍্যাকটা, দাঁড়াও তোমাদের আলোটা জ্বালি দেখা। এই যে দেখতে পাচ্ছ এইখানটা একটু পরিষ্কার করলাম, দিয়ে এই জিনিসগুলো সব গুছিয়ে তুলে রাখবো। আর এইখানে একটা লোহার কড়াই দেখতে পাচ্ছ ওই ম্যাটের ওপরে, ওই কড়াইটা গরম জল করে, কারণ ওর মধ্যে একটু তেল ছিল পুরানো, তাই তেলটা ভালো করে ফেলে দিয়ে ভালো করে কড়াইটা একটু পরিষ্কার করব। তো আমি কিভাবে করি কড়াইটা পরিষ্কার তোমাদের আজকে আমি একটুখানি দেখাবো, যে ওটা কিভাবে আমি পরিষ্কার করি ওরকমভাবে নোংরা হয়ে থাকলে। আবার এদিকেও আর একটা কড়াই দেখো, গতকালের লুচি ভাজার তেল নিমিষ পড়ে রেখেছে তেল, মানে এরকম সব হতেই থাকে জানো। আর এমনি এগুলো সব পরিষ্কার হয়ে গেছে, তো এখন আমি কী করবো, ঠাকুরের বাসন কটা মেজে নেব। আর এখানে দেখো সব পরিষ্কার করে রেখে দিয়েছি, এগুলোও সব তুলে রাখবো, এই ভেতরে থাকে যেহেতু। আর এখানে দেখো এগুলো, এটা গরম জলে ভিজিয়ে রেখেছি, ঠাকুরের কাজে লাগে যেহেতু এই তো, মানে এই ডাস্টারটা, তারপর গামছা টুকরোটা, আর এই ঘটিটা মাজা আছে, কিন্তু আর একটু ভালো করে মেজে নেবো কারণ লাগবে আজকে আমার। আর এই ঠাকুরের বাসন কটা মেজে নেব। আর এখানে একটুখানি সেই কালকের খাবার ঢাকা আছে, আর সকালবেলা নিমিষ চিড়ে খেয়েছিল তাই ওটা রয়েছে ওখানে, তোলা হয়নি। আর এখানে সব কিছুই মোটামুটি, আর এই একটা গাছ দেখো এটারও পাতাগুলো শুকিয়ে আছে। তো ফ্রেন্ডস, তোমাদের যার যার বাড়িতে এই গাছগুলো আছে একটু যদি বলো যে কী দিলে পরে। আমি শুনেছি যে ওদের নাকি ফুড দিতে হয় তবে নাকি ওগুলো গ্রোথ করে, আবার অনেকের নাকি এটা শুটও করে না, তো আমি তো ঠিক বুঝতে পারছি না। আর বাইরের ওয়েদারটা দেখো, পাশেই আমাদের একটা বাড়ি রয়েছে, তোমাদেরকে এখান থেকে দেখায় বাইরের ওয়েদারটা, আয় দেখো এই অবস্থা দেখছো, মানে প্রচুর রোদ। আর আমি আজকে মেশিনে কাজবো, তাই আজকে আর বাইরে এত রোদের জন্য কিচ্ছু কাজতে দিইনি, মানে কে বলবে সকাল 8:30 বাজছে, এত রোদ দূর সকাল থেকে। তো ফ্রেন্ডস চলো, ওখানে জল রেখেছি ঘর মোছার জন্য, চলো ফ্রেন্ডস পরে তোমাদের সঙ্গে কথা বলছি, ভিডিওটা দেখতে। Thank you.
পাচ্ছ আমরা এসে গেছি দামোদর নদের একদম ব্রিজে। মানে সত্যি কথা বলতে কি এইখানটা কেন এলাম জানো, মনটাকে একটু ভালো করার জন্য। সংসারে কাজ করতে করতে অনেকগুলো যখন মানুষ চিন্তার মধ্যে থাকে, স্ট্রেসে থাকে, তখন মানুষ কিন্তু চায় যে একটুখানি স্ট্রেস মুক্ত হই। তাই আমরা চলে এসেছি এদিকে। তো ব্রিজটা থেকে সমুদ্র মানে দামোদর নদটা এত সুন্দর দেখতে লাগছে, তোমরা সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না। মানে আর এত তারপরে মানে সেই রকম হাওয়া, যেহেতু এটা দক্ষিণ থেকে উত্তর দিকে যা মানে সমুদ্রটার আর কি, একদিকে উত্তর দিক একদিকটা দক্ষিণ দিক, তাই হাওয়াটাও অনেক বেশি। আর আমরা তো বেরিয়ে পড়েছি তিনজনেই, কারণ আমরা যেখানেই যাই তিনজন ছাড়া কিন্তু কোথাও যায় না। আর আমরা এসেছি টোটোয়, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর এখানে প্রচুর মানুষ আসে, মানে একটুখানি আমরা দাঁড়ানোর পরে দেখলাম এত মানুষের মানে এখানে এসে হাওয়া খাওয়ার জন্য আসে, না দেখলে ভাবতে পারা যায় না। তো এত সুন্দর, আমরা বেশ এনজয় করছি জায়গাটাতে এসে। তো ফ্রেন্ডস, তোমরাও দেখতে থাকো, আশা করছি জায়গাটা দেখে তোমাদেরও মনটা একটু হলেও ভালো হয়ে যাবে, এত সুন্দর জায়গা। আর আমরা ওদিক থেকে তো ফিরেই পড়েছি। এখানে মশাগ্রামে যে গেটটা আছে ওইখানে গেটটা পড়ে গিয়েছিল, তাই আমাদের একটু বেশিই সন্ধ্যা হয়ে গেল। আর আমরা এখন দাঁড়িয়ে আছি মশাগ্রাম হাইওয়ের কাছে, এখানে এসে আমরা একটুখানি চা খাবো, চা বিস্কিট, কারণ ওখানে তো আমরা খেয়েছিলাম আইসক্রিম, যেখানে মানে ওই ব্রিজের ওখানে আইসক্রিম খেয়েছিলাম। আর তারপরে মনে হলো একটু চা না খেলে, আর সত্যি বলছি এখানে চাটা খেয়েছি এত টেস্টি, মানে কেউ যদি যখন এখান দিয়ে যাবে, আমার বন্ধুদের বলছি, তারা কিন্তু অবশ্যই এখানকার চা খেয়ে দেখো, পুরো একদম মালাই চা, এত টেস্টি, মানে দারুণ চা। চা খেয়ে আবার আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তা অনেকটাই কিন্তু। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমরা বাড়ি চলে এসেছি, আর এখন বাজে 7:45, এই একটু আগেই এলাম। তো দেখলে আমরা কোথায় গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম সেই দেখতেই পেলে, মানে ওটা হচ্ছে কিন্তু দামোদর নদ। দামোদর নদে জামালপুর গিয়েছিলাম একটুখানি হাওয়া খেতে। অ্যাকচুয়ালি মন ভালো করতে গেলে পরে বলো তোমরা, মানে মানুষকে সত্যি করে বাড়ির বাইরে বেরিয়ে পড়তে হয়, তো সেরকমই আমরাও বেরিয়ে পড়েছিলাম প্রচণ্ড গরমের মধ্যে। আর এখানে এমনিও আছে জানো তো, এখানে ওখানে টুকটাক বিকেলবেলার দিকে যদি মনে করি বেরিয়ে পড়বো, তো বেরিয়ে পড়ার জায়গাও রয়েছে। তো তোমরা দেখতে থাকো, বাড়ি চলে এলাম। সারাদিনের ডেলি ব্লগ তো আজকে করিনি, কালকেও তোমাদের ভিডিও পাঠাতে পারিনি, কারণ একটু খিটিমিটি চলছে তার জন্য। তো চেষ্টা করবো এরপরে যেন প্রত্যহ তোমরা ভিডিও পাও, সেই চেষ্টাই করবো। আর আয় দেখো নিমিষ। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো, শেষ করছি, কারণ দেখলে পেলে বাড়ি এসে চা খাচ্ছি আবার, আর বেশি বাড়ালাম না। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তো এখানেই রেখে সাজেস্ট করছি, গুড নাইট।